নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম নোয়াখালীবাসী। আগামীকাল 7ই মার্চ অগ্নিঝরা বক্তব্যের কারণে আজ বাংলাদেশ, এটার উপর শহর আওয়ামী লীগ একটা প্রোগ্রাম করতে যাচ্ছে জনসভা নোয়াখালী সোনাপুর কলেজের মাঠে। যারা মুজিবপ্রেমিক, যারা শেখ হাসিনার সৈনিক, আমি সকলকে অনুরোধ করব নোয়াখালীর যে আপনারা যে যেখানে থাকেন, আপনারা যদি আপনাদের এমপিকে ভালোবাসেন, আপনারা যদি শেখ হাসিনাকে ভালোবাসেন, আগামীকাল বিকাল 3টার প্রোগ্রামে যে যেখান থেকে পারেন ছুটে আসবেন। কারণ আমরা নোয়াখালী আওয়ামী লীগকে নিয়ে একটা চক্রান্ত চলছে, আমরা একটু বুঝিয়ে দিতে চাই। আমরা নোয়াখালী আওয়ামী লীগ এক, অভিন্ন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কোনো ব্যক্তি বিশেষের জন্য আওয়ামী লীগ না, কোনো ব্যক্তি বিশেষ কিছু বললেই, লাইভে কিছু বললেই আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে, এটা সেই আওয়ামী লীগ না। নোয়াখালী আওয়ামী লীগ ভেরি স্ট্রং আওয়ামী লীগ। তো আমি কালকে আপনাদেরকে সোনাপুর কলেজ মাঠে এই সমাগমের মধ্যে এসে বঙ্গবন্ধুর আওয়াজ শুনবেন, বঙ্গবন্ধু কি বলতে চেয়েছিল এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই এই বক্তৃতার মধ্যে কি এমন জাদু ছিল যে জাদুতে বাঙালির শত মানুষ, শত শত লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আপনাদের সকলকে ধন্যবাদ, কালকেই হবে কথা, আজকে এখানে শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।